কোরআন বিশ্ব মানবতার জন্য এক আলোক বর্তিকা হিসেবে, গাইড পাথ হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই কোরআনের সংস্পর্শে যারা এসেছে তারাই হেদায়েতের আলোয় নিজেকে উদ্ভাসিত করতে পেরেছে। যারা কোরআন থেকে দূরে সরে আছে কিংবা ছিল ইতোপূর্বেও, তারা পথভ্রষ্ট, ভ্রান্ত পথে ধাবিত হয়েছে। যারা পথের দিশা পেতে চায়, সঠিক পথে পরিচালিত হতে চায়, রাব্বে করিমের কাছাকাছি পৌঁছতে চায়, আল্লাহ তাআলা সন্তুষ্ট ভাজন প্রিয় বান্দায় পরিণত হতে চায়, কোরআনের কাছে আসার কোনো বিকল্প নাই। কারণ কোরআনকে আল্লাহ তাআলা নূর হিসেবে তিনি আমাদের কাছে পাঠিয়েছেন। আর মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুস শুরার 53তম আয়াতে তিনি বললেন, ওয়া জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। এই কোরআনের আলো দিয়ে আমার বান্দাদের যাকে মঞ্চে আমি তাকে হেদায়েতের পথ দেখাই। অতএব হেদায়েতের পথে যদি আপনাকে চলতে হয় বা আমাকে যদি হেদায়েতের পথে পরিচালিত হয়, কোরআনের আদলেই চলতে হবে। কোরআনের বাইরে আমি যত চেষ্টাই করি না কেন, হেদায়েতের পথে চলবার জন্যে, শান্তির পথে এগোবার জন্যে, শান্তি ছড়িয়ে দেবার জন্যে, বৈষম্য মুক্ত সমাজ কিংবা রাষ্ট্র গঠন করবার জন্য কোশ্চিনকালেও সম্ভব না। সম্ভব কেবলই হেদায়েতের আলোকে যদি আমরা চলি, আর সেই হেদায়েত হলো আল কোরআন। তার মানে হলো আমার ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল সর্বস্তরে আমাকে কোরআনের রাজ যদি কায়েম করতে পারি, তাহলে আমি সঠিক পথের দিশা পাব, বিশ্বের মানুষ আবার খেলাফায়ে রাশেদার যুগে, খোলাফায়ে রাশেদার যুগে ফেরত যেতে পারবে। সেই স্বর্ণালী দিবস, সুযোগ, সেই সময় আবার ফিরে আসবে। কোরআন নাজিলের আগে এবং পরে বিশ্বনবীর অবস্থা যদি আমরা একটু জানবার চেষ্টা করি কোরআনের আলোকে, আমি আবার বলছি, আই রিপিট, কোরআন নাজিলের আগে বিশ্বনবীর অবস্থা কেমন ছিল, কোরআন নাজিলের পরে বিশ্বনবীর অবস্থা কেমন হয়েছে, এটা যদি আমরা একটু জানার চেষ্টা করি, আমাদের জন্য আজকের আলোচনাটা বোঝা সহজ হবে। কোরআন নাজিলের আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে পরিচয় করিয়ে দিচ্ছেন। সফলকাম ইমানদার কারা, তাদের পরিচয় বলতে গিয়ে বললেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি। তারা তো সফলকাম যারা এমন একজন রাসূলকে অনুসরণ করবে, অনুকরণ করবে, যার মৌলিক পরিচয় হচ্ছে তিনি এমন একজন নবী যিনি অক্ষর জ্ঞানহীন। আন্নাবী আল উম্মি মানে হলো আনলেটার্ড প্রফেট, তিনি অক্ষর জ্ঞান তার নাই, জানা নাই, তিনি ছোটবেলা থেকে অ আ ক খ পড়েন নাই, আলিফ বা তা সা এটা তিনি জানতেন না, কিভাবে কোরআন পড়তে হয়, কিভাবে লিখতে হয় তিনি সেটা জানতেন না। অথচ আল্লাহ তাআলা বললেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম হবে, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি, যারা এমন একজন রাসূলকে, বার্তা বাহককে অনুসরণ করবে যার পরিচয় হলো আন্নাবী আল উম্মি, তিনি নিরক্ষর একজন নবী, তিনি লিখতে জানেন না, পড়তে জানেন না। কোরআন নাজিলের আগে আল্লাহ তাআলা বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল আল ঈমান। নবী হে, এই ওহি নাজিলের আগে তো আপনি জানতেন না কিতাব কি, ওহি নাজিলের আগে আপনি জানতেন না ঈমান কি, এই দুইটা জিনিস আপনার কাছে অস্পষ্ট ছিল। এবং তিনি বললেন সূরা আল আনকাবুতের 48তম আয়াতে বিশ্বনবীর পরিচয় তুলে ধরলেন, এই সব কথা বলছি ওহি নাজিল শুরু হওয়ার আগের কথা, যা আল্লাহ তাআলা ওহি নাজিলের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়েছেন। বিশ্বনবীর ওহি নাজিল হওয়ার বা নবুয়ত পাওয়ার আগের জীবনের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। নবী হে, ওহি নাজিলের আগে তো আপনি কিতাব পড়তেও জানতেন না, আপনি ওহি নাজিলের আগে কোনো কিতাব আপনি দেখে পড়তে পারতেন না, ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, ইভেন আপনি ডান হাত দিয়ে লিখতেও জানতেন না, অর্থাৎ কিভাবে লিখতে হয় এটা আপনি জানতেন না। সূরা আনকাবুতের 48তম আয়াতকে যদি আমরা আর একটু এক্সপ্লিসিটলি আপনাদের সামনে তুলে ধরতে চাই, আবার আমরা কোরআনের দিকে যাই, সুন্নার দিকে যাই, আল্লাহ বলছেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, আপনি তো এর আগে কিতাব পড়তে পারতেন না। মনে আছে আপনাদের 40 বছর বয়সে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমবারের মতো জিব্রিলের সাক্ষাৎ পেয়েছিলেন,
জিব্রিল আলাইহিস সালাম নিজের দেহ নিয়ে, নিজের অবয়ব নিয়ে, আসল চেহারা নিয়ে যখন তার সামনে প্রথমবারের মতো হাজির হয়েছিলেন, ওই দেহাবয়ব দেখে আল্লাহ রাসূল ভয় পেয়ে গিয়েছিলেন এবং তিনি জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছিলেন। বাসায় আসার পরে তার কম্পন সৃষ্টি হয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকে বললেন, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে, কম্বল দিয়ে চেপে ধরো। চেপে দেওয়ার পরেও, কম্বল গায়ের উপরে দিয়ে দেওয়ার পরেও তার কম্পন থামছিল না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না উপর থেকে চেপে তাকে ধরে রেখেছিলেন। সেই সময়ে জিব্রিল প্রথম সাক্ষাতে কি বললেন, ইকরা, পড়ুন। নবীজি ওই যে স্বভাব সুলভভাবে তিনি বললেন, মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না। ঠিক আল্লাহ তাআলা বলছেন, মা কুনতা তাদরি, মা কুনতা তাতলু মিন কাবলিহি মিন কিতাব, নবী আপনি তো ইতোপূর্বে কোরআন নাজিল আগে আপনি পড়তে জানতেন না। ঠিক গারে হেরায় প্রথম ওহী নাজিলের সময় তিনি বললেন, আমি পড়তে জানি না, চেপে ধরলেন, ছেড়ে দিলেন, বললেন আবার পড়েন, বললেন আমি পড়তে পারি না, আবার বললেন পড়তে পারি না, তিনবার বলেন, চতুর্থবার এরপরে তার পড়া শুরু হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, টানা পাঁচ আয়াত তিনি পড়ে ফেললেন, সুবহানাল্লাহ। ওয়ামা ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, নবী হে আপনি তো লিখতেও জানতেন না। হুদাইবিয়ার সন্ধির কথা মনে আছে আপনাদের না? চুক্তিগুলি সব যখন ইসলাম আর মুসলমানদের বাহ্যিকভাবে বিপক্ষে চলে গেল, আলী ইবনু আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা সেই সন্ধি চুক্তি লিখলেন। শেষে এই চুক্তির যার নাম, যা যিনি চুক্তি করছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা রাসূলুল্লাহ মুখছে দেওয়ার জন্য তারা বলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্যবেক্ষণ করছেন, আলী ইবনু আবি তালেবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ মুছে দাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। এই লেখালেখির কাজ কিন্তু আল্লাহ রাসূল করেন নাই, তিনি শুধুমাত্র ইনস্ট্রাকশন দিয়েছেন, কারণ তিনি ওই সময় লিখতেও জানতেন না। তিনি লিখতে জানতেন না, রাসূলুল্লাহ এই শব্দ মুছে দেবে, এই ক্ষমতা, এই সাহস বা দুঃসাহস আলী রাদিয়াল্লাহু তাআলা দেখান নাই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছে দিতে বললেন, এরপরে মুছে দেয়া হলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখা হয়েছিল। তারা বলল যে যদি রাসূলুল্লাহ আমরা স্বীকৃতিই দেই, মেনেই নেই, তাহলে এত কিছু দরকার কী ছিল? প্রশ্ন তো এখানে রাসূলুল্লাহ শব্দ, শব্দ চয়ন, শব্দের প্রয়োগ, এটা যে কত মারাত্মক হতে পারে এটা জ্ঞানীরাই কেবলমাত্র বুঝতে পারে। যেমন ইনক্লুসিভ স্টেট নিয়ে কথা হচ্ছে, ইউনিফাইড সোশ্যাল কোড নিয়ে কথা হচ্ছে, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র আর সমাজ প্রতিষ্ঠা, অন্তর্ভুক্তিমূলক একটা সংবিধান তৈরি করার কথা বলা হয়েছে। অন্তর্ভুক্তি শব্দটা কিন্তু লোভনীয় একটা শব্দ এবং এটা একটা নিরীহ শব্দ। এই শব্দের মধ্য দিয়ে যা কিছু অপরাধমূলক, যা কিছু শরিয়া সাংঘর্ষিক, তাও সংবিধানে কিংবা রাষ্ট্রে এটা প্রয়োগ করা সম্ভব। কিন্তু আমরা এটা যারা এ নিয়ে ভাবি না, চিন্তা করি না, ইনক্লুসিভ স্টেট এটা আমরা মনে করি, হ্যাঁ সবার সমান অধিকার থাকবে। সমান অধিকার নয়, ন্যায্য অধিকার দরকার। সমান অধিকার নয়, ন্যায্য অধিকার দরকার। যেই এলাকায় পানি প্রচুর সেই এলাকায় আপনি আবার পানি দিতে যাবেন না অন্য এলাকায় যেমনিভাবে পানি দিয়েছেন, নাহলে এই পানি তার জন্য ক্ষতির কারণ হবে। এই যে কিছুদিন আগে বন্যা হয়ে গেল, বাংলাদেশে পানির অভাব নাই, এরপরে যখন তিস্তার পানি ছেড়ে দেওয়া হলো, এটা কি সমান অধিকার? না, ইন্ডিয়াতে পানি আছে, এখানেও কিছু পানি ভাগাভাগি করে দেই। এই সমান অধিকার যখন কায়েম করতে গিয়েছে তখনও তো এই দুর্যোগ ঘটেছে। ন্যায্য অধিকার দরকার, সমাজে প্রতিষ্ঠা করা দরকার ন্যায্য অধিকার, আর ন্যায্য অধিকারের এই সিদ্ধান্ত কেবলই দিতে পারে আল কোরআন, আর কেউ না। আমরা নিজেরা যতই সমান অধিকারের কথা বলি, দিন শেষে কারো না কারো ক্ষতি তো সাধন হবেই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানিয়েছেন তার খলিফায় পৃথিবীতে, খলিফাকে তিনি পাঠিয়ে দিয়েছেন, আর কোনো গাইডলাইন তিনি দিবেন না, আর গাইডলাইন দিলেও সেটা অনুসরণ করলে ক্ষতির কারণ হতে পারে, এইরকম আল্লাহ তো আমাদের না। আমরা তো সেই আল্লাহর গোলামি করি না। আমার আল্লাহ জীবনে কোনো ভুল করতে পারেন? কথা বলেন না। অতএব কোরআন এবং সুন্নার আদলেই যদি আমরা স্টেট তৈরি করি, মদিনার সনদের আলোকে যদি রাষ্ট্র পরিচালনা করি, সেখানে সবাই ভালো থাকবে, শান্তিতে থাকবে। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, নবীজি ওহি নাজিলের আগে তিনি লিখতে জানতেন না, এটা কোরআন এবং সুন্না দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহি নাজিল হলো,
এরপরে তিনি বললেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। পৃথিবীতে একজন শিক্ষক দেখান তো যিনি ইউনিভার্সিটিতে ক্লাস নেন, তার হাজার হাজার ছাত্র আছে, ফলোয়ার আছে, কিন্তু তিনি লিখতে পারেন না, তিনি বই পড়তে পারেন না, অথচ তিনি নিজেকে শিক্ষক বলে দাবি করেছেন। আছে এরকম? এতক্ষণ পর্যন্ত আমরা শুনেছি আল্লাহ খোদ নিজে বলেছেন, নবীজি নিজে ওহি নাজিলের সময় বললেন আমি পড়তে পারি না, আমি লিখতে পারি না, অথচ ওহি পাওয়ার পরে তিনি বললেন বুইস্তু মুআল্লিমান, আমি এসেছি শিক্ষক হিসাবে। সুবহানাল্লাহ। এবং শুধু এতটুকু বলেই তিনি ক্ষান্ত হননি, বলেন তিনি বলেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, অন্য রাওয়ায়েতে এসেছে সালিহাল আখলাক, আমি তো এই পৃথিবীতে তোমাদের কাছে প্রেরিত হয়েছি যে কি বলা হয় চরিত্রের উৎকর্ষতা সাধন করবার জন্যে। তোমাদের চরিত্র অনেকের ভালো আছে, কিন্তু এটাকে আরও কীভাবে সুশোভিত করা যায়, আরও সুন্দর করা যায়, আরও ইউনিক করা যায়, আরও এক্সাম্পল হিসেবে মানুষের সামনে এটাকে তুলে ধরা যায়, ওই কারুকাজটা করবার জন্য আমাকে পাঠানো হয়েছে। অর্থাৎ হলো আমি হচ্ছি শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। যেই আল্লাহ একটু আগেও বলছেন যে নবীজি লিখতে জানতেন না, তিনি পড়তে পারতেন না, ইমান কি এটা জানতেন না, কিতাব কি সেটা জানতেন না, এবার আল্লাহ বলছেন ইউ আল্লিকুমুল কিতাবা ওয়াল হিকমা, সেই আল্লাহই বলছেন ওয়া ইউ আল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, রাসূলকে পাঠিয়েছি, তার মূল হলো তিনি নিরক্ষর, কিন্তু এখন ওহির জ্ঞানের আলো তাকে দেওয়ার কারণে উনি এত জ্ঞানী হয়েছেন, এত বড় শিক্ষক হয়েছেন, তিনি তোমাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন, তোমরা যা জানতে না, যা বুঝতে না, যা পারতে না, সব কিছুই শিক্ষা দেওয়ার দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা একজনকে, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহির আলো পাওয়ার পর নবীজি এবার বলছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, সূরা ইউসুফ। আল্লাহ বলছেন কল, নবী আপনি বলুন হাযিহি সাবিলি, এটাই হলো আমার স্ট্রেইট ওয়ে, আমি যে শিক্ষক হিসেবে এসেছি, আমি না পড়ে শিক্ষকতা করতে যাই না, আমি বাসায় মুতালাআ না করে, মুতালাআ মানে হলো আগে ভাগে চর্চা করে নেওয়া, আজকে যা আমি ক্লাসে পড়াবো সেটা বাসায় আগে দেখে নেওয়া। নবীজি সসম বলছেন আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, আর গাইডলাইন হিসেবে দিয়েছেন গাইডবুক মহাগ্রন্থ আল কোরআন, আমি তোমাদেরকে হেদায়েতের পথে আহ্বান করবো, লিতুখরিজাকুম মিনা যুলুমাতি ইলা নূর, অন্ধকার থেকে, অজ্ঞতা থেকে তোমাদেরকে আলোর দিশা দেওয়ার জন্যে। আর সেই কাজটা আমি কীভাবে করবো জানো? হাযিহি সাবিলি, এটা আমার পথ, এটা আমার স্ট্র্যাটেজি, আদউ ইলাল্লাহ, আমি মানুষদেরকে আহ্বান করবো আল্লাহর পথে, আলা বাসীরা, যে কোনো বিষয়ে আমি ডাকবো, আহ্বান করবো, শিক্ষা দেব, সেই বিষয়ে ব্যুৎপত্তিগত জ্ঞান অর্জন করেই, সর্বোচ্চ জ্ঞান অর্জন করে এরপরে সেই জ্ঞান মানুষের মাঝে আমি বিতরণ করব। আমি মুখস্থ মোতালা না করে, আগে স্টাডি না করে মানুষকে আহ্বান করব না, পড়াবো না, আমি এমন উম্মত, এমন ছাত্র আমি তৈরি করব না যে ছাত্র শিক্ষক কিছুই জানে না। সুবহানাল্লাহ। ওহি ইকরা বলার আগে, নাজিল হওয়ার আগে, এ ওহি পাওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জানতেন না, আর এখন তিনি বলছেন আমি পড়াশা ছাড়া, জ্ঞান অর্জন ছাড়া, ওহি ছাড়া আমি মানুষকে আহ্বানে করব না, এটা আমার স্ট্র্যাটেজি। সুবহানাল্লাহ। বলেন তো দেখি নবীজির নবুয়তে জিন্দিগির 23 বছরে কোনো একটা মুহূর্ত কি আল্লাহ রসুল ওহির বাইরে ছিলেন? ওহির আলো ছাড়া, ওহির জ্ঞান ছাড়া তিনি মানুষকে আহ্বান করেছেন? এই জন্যই তো তিনি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার কাছ থেকে যা তোমরা জেনেছো, যা কিছু পেয়েছো, যা কিছু দেখেছো, আমার অনুপস্থিতিতে যা কিছু আমার পরিবারেও দেখেছো বা আমার সম্বন্ধে জেনেছো, সব মানুষের কাছে বলে দাও। এই সাহস এবং বলার এই যোগ্যতা, সাহসিকতা কেবল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, এই কারণে, কারণ হি ওয়াজ গাইডেড অ্যান্ড লিড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন অ্যাকর্ডেন্স উইথ দি কোরআনিক প্রিন্সিপালস। আল্লাহ তাআলা তাকে গাইড করেছেন, আর গাইডবুক ছিল কি? কোরআন। এই জন্য তো আল্লাহ বললেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী মন গড়া কোনো কথাই বলেন না, তিনি যা বলেন সেটাই হলো ওহি, তিনি জাস্ট ওহির অনুসরণ অনুকরণ করেন।
যদি তিনি নিজের মন গড়া কোনো কিছু চালিয়ে দিতেন, রচনা করতেন, আমি তার জিহ্বাটাকে টেনে ধরতাম আর সেটাকে কেটে ফেলে দিতাম। নবীজি সেটা করেছেন? এই জন্য দেখবেন নবীজির জীবন চরিত্র স্টাডি করে দেখবেন, একেবারে আপনি যদি ল্যান্স দিয়েও খোঁজেন জীবনে একটা ভুল, একটা স্খলন আল্লাহ রসুলের জীবন থেকে আপনি বের করতে পারবেন না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ছিলেন নিরক্ষর, এবার তিনি কি বলছেন? সহিহুল বুখারীর 20তম হাদিসে উদ্ধৃত হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক প্রসঙ্গ, দীর্ঘ হাদিস, আমি সেদিকে যাচ্ছি না, প্রসঙ্গের কারণে শুধু অংশটুকু কোট করছি। তিনি বললেন, ইন্নামা ইন্না আতকাকুম ওয়া আ'লামুকুম বিল্লাহি আনা, ইন্না আতকাকুম ওয়া আ'লামুকুম বিল্লাহি আনা, জেনে রাখো আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি জানি আমি, আর কেউ না। সুপারলেটিভ ডিগ্রি, এরপর আর কোনো ডিগ্রি নাই, এরপর আর কোনো বিশেষণ নাই যেটা দিয়ে কোনো শব্দ প্রয়োগ করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটু আগেও আল্লাহ বললেন যে আপনি তো কিতাব কি সেটাই জানতেন না, আপনি কোরআন কি এটাই জানতেন না, ঈমান কি এটাই আপনি জানতেন না, অথচ সেই নবী এখন বলছেন আ'লামাকুম বিল্লাহি আনা ওয়া আ'রিফুকুম বিল্লাহি আনা, অন্য রাওয়ায়েতে এসেছে আল্লাহকে সবচেয়ে বেশি ভালো জানি আমি, সবচেয়ে বেশি ভালো চিনি আমি, এবং সবচেয়ে বেশি জ্ঞান রাখি আল্লাহর ব্যাপারে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমূল পরিবর্তন, পুরো ঘুরে যাওয়া, চেঞ্জ হয়ে যাওয়া, এই পরিবর্তন সাধিত হয়েছে কি দিয়ে? কথা বলেন, আওয়াজ দিয়ে বলুন, কি দিয়ে? আল কোরআন দিয়ে। কিন্তু আমরা যখন এখন আল কোরআন দিয়ে সমাজ পরিচালনার কথা বলি, রাষ্ট্র পরিচালনার কথা বলি, কোরআন দিয়ে সমাজ পরিবর্তনের কথা বলি, ব্যক্তি পরিবর্তনের কথা বলি, তখনই তো ট্যাগ দিয়ে দেওয়া হয় জঙ্গি মৌলবাদ। আপনি যতই তন্ত্র আর মন্ত্র দেন, মানুষ পরিবর্তন করবার জন্য, সমাজ পরিবর্তন করবার জন্য আদৌ কি সম্ভব কোরআনের স্পর্শে আসা ছাড়া? মোটেই সম্ভব না, মোটেই না, পারবেন না। নবীজি পারেন নাই। হিলফুল ফুজুল গঠন থেকে নবুয়ত পাওয়ার পর্যন্ত 23 বছর, একজন মানুষকেও তিনি পরিবর্তন করতে পারেন নাই, একটা সমাজকে তিনি পরিবর্তন করতে পারেন নাই। কই তখন তো তিনি মিথ্যা বলতেন না, কারো উপর জুলুম করতেন না, কারো উপর নির্যাতন করতেন না, কেউ তার ব্যাপারে বিরূপ কোনো মন্তব্য বা বক্তব্য দিত না, বরং সবাই তাকে আল আমিন বলতো, আর সাদিক বলতো, ট্রাস্ট ওয়ার্দি ম্যান এভার অন দ্য আর্থ বলে তারা স্বীকৃতি দিত, তার ফয়সালাও মেনে নিত যখন কোনো সমস্যা তৈরি হতো, তাকে নেতা হিসাবে মেনে নিয়েছিল। কিন্তু আদৌ কে দীর্ঘ 23 বছরে নবুয়ত পাওয়ার আগে হিলফুল ফুজুল 17 বছর থেকে 40 বছর পর্যন্ত সমাজকে পরিবর্তন করতে পেরেছিলেন? মানুষ তো ভালো ছিলেন, কিন্তু দেখেন না, নবুয়ত পাওয়ার পরে আরও 23 বছর, আগের 23 বছর আর পরের 23 বছর দেখেন, নবুয়ত পাওয়ার পরে 23 বছরে রেখে গেছেন 1,24,000-এরও বেশি সাহাবি, আর এক একজনের মর্যাদার কথা আল্লাহ তাআলা এবং নবীজিও বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তিনি হতেন ওমর। তোমাদের সবার ইমান যদি একটা পাল্লায় রাখা হতো, আবু বকরের ইমান যদি অন্য পাল্লায় রাখা হতো, লাজ্জারা হাত ইমানু আবি বকর, তাহলে আবু বকরের ইমানের পাল্লা নুয়ে যেত, ভারী হয়ে যেত। সুবহানাল্লাহ, কেমন সোনার মানুষ তিনি গড়েছেন, কিসের আদলে? কথা বলেন, কই নবুয়তের আগে তো তিনি একজন মানুষকে রেফার করতে আমরা পারি না, পারি নাই তো, পেরেছে কি? পারি নাই। তাহলে চেঞ্জ আনতে হলে, পরিবর্তন সাধন করতে হলে, সত্যিকার শান্তি বজায় রাখতে হলে, ছড়িয়ে দিতে হলে, মানবতার মুক্তির জন্যে একটা গ্রন্থই দরকার, সেটা কি? আল কোরআন। যেই নবী পড়তে জানতেন না, যেই নবী লিখতে পারতেন না, ওহি পাওয়ার পরে নবীর এবারে স্টেটমেন্ট কেমন দেখুন। মসজিদে সাহাবিরা অনেক, প্রায় 300 সাহাবি একীভূত হয়েছে, বিভিন্ন সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমে একই হাদিস উদ্ধৃত হয়েছে, 2359তম হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন, কোনো কোনো সাহাবির মাঝে এইরকম একটু ধারণা তৈরি হয়েছে যে নবী কি আর সব বিষয় জানেন নাকি, কারণ ইতিপূর্বে তো জানতেন, তিনি লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না, আর জানার জন্য, নলেজ গ্যাদার করবার জন্য পড়া এবং লেখা জরুরি। তো নবীজির পূর্বের শৈশবকালের অবস্থা তো তারা সবাই জানতেন, তাদের চোখের সামনে তো বড় হয়েছে, এবং তাদের মনে এখনও পর্যন্ত কিছু প্রশ্ন সন্দেহ রয়ে গিয়েছে, নবী কি সব বিষয় জানেন নাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহি দিয়ে জানিয়ে দিয়েছেন কে? নবী হে, এখনও আপনার উম্মতের বা আপনার সাহাবির কেউ কেউ আপনার ব্যাপারে এই
ঠুনকো ধারণা পোষণ করছে, আপনি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিন। সুবহানাল্লাহ বলেন, আপনি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিন আর বলুন, সালুনি সালুনি, তোমরা কোন বিষয়ে জানতে চাও আমাকে প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করো। আমি হেদায়েতুল্লাহ এ পর্যন্ত বলতে পারি না, পৃথিবীর যে কোনো বিষয়ে পারেন, অথবা ধর্মীয় সব বিষয়ে আমাকে জিজ্ঞেস করেন, এ বিষয়ে আমার অনেক বড় ধারণা আছে বা আমি অনেক বড় জ্ঞানী হয়ে গিয়েছি। আমি মনে করি আমি এই শিক্ষার সাগরের ন্যূনতম মাত্র কূলে আসা একটা ছাত্র, বিশাল সমুদ্র রয়ে গিয়েছে, এখনও এক অঞ্জলি পানিও আমি অর্জন করতে পারিনি, গ্রহণ করতে পারিনি, এই বিশাল সমুদ্র নলেজের, এই সমুদ্রের, এই বিশাল সমুদ্রের পানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালুনি সালুনি সালুনি, তোমরা যা আমার ব্যাপারে সন্দেহ করছো আমি কোন বিষয়ে জানি বা জানি না, তাহলে পরীক্ষা হয়ে যাক, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তোমরা যে বিষয়ে জানতে চাও প্রশ্ন করো আমাকে। সহিহ মুসলিমের হাদিস, এক সাহাবী সেখানে ছিলেন, ইউসাম্মাহু বিগাইরি আবি, তাকে তার বাবাকে জানতো না কেউ, অন্যের ঘরে আশ্রিত হয়ে লালিত পালিত হয়েছে, কুড়ে পাওয়া গিয়েছিল, বাবাকে কেউ জানতো না, তাকে অন্য তার বাবার নাম বললে অন্য একজনের, যে লালন পালন করেছেন দত্তক নিয়েছিলেন তার নাম বলে দেয়া হতো। তিনি সেই সময় সবার সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে, এটা কি ধর্মীয় জ্ঞান, ধর্মীয় প্রশ্ন? আমাকে যদি আপনি বলেন যে এখন ধর্মের বাইরে কোনো কিছু করে, আমি বলবো যে এটা আমার কাজ না, এটার জন্য আলাদা লোক আছে, লিকুল লিফান্নিন রিজাল, প্রত্যেক ডিসিপ্লিনে আলাদা আলাদা এক্সপার্টাইজ আছে, তাদেরকে জিজ্ঞেস করুন। এখন ইঞ্জিনিয়ারিং কোনো প্রশ্ন যদি আমাকে করে, আমি কিছু বলতে পারবো না, কারণ এই বিষয়ে আমার দখল নাই। নবীজি বলেন, সালুনি, জিজ্ঞেস করো, তোমরা আমার ব্যাপারে সন্দেহ করছো। একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে, ওই সময় আরবে কেউ জানতো না, নবীজি সসম বললেন, আবু কাহুদাফা। সুবহানাল্লাহ বলেন, তোমার বাপ হুজাফা, হুজাফার নাম তিনি ইতিপূর্বে শুনেন নাই, জানতেন না, উনি তার বাপ। সেখানে সহিহ মুসলিমের হাদিসে এসছে 300 উপরে সাহাবি ছিলেন, নবীজি সবার নাম বললেন। আমি তো ধরেন 7 বছর হয়ে গেছে এই মসজিদে, গুটি কয়েকের নাম জানি, আপনাদের চেহারা সামনে আসলে দেখি যে উনি আমাদের মুসল্লি, আমাদের মসজিদে নামাজ পড়েন। ওয়াল্লাহে খুব ইন্টিমেসি না থাকলে অনেকের নাম আমি জানি না, আল্লাহ এই জ্ঞানটা আমাকে দেন নাই, কিন্তু নবীজি 300 সাহাবির সামনে ছিলেন, প্রত্যেকের নাম বলেছেন, প্রত্যেকের বাবার নাম বলেছেন, কে কোন গোত্র থেকে এসে সেটা বলেছেন, তার দাদাকে পরদাদাকে সেটা পর্যন্ত তিনি বলেছেন। এই জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী হে আপনাকে আমি আল্লাহ তাআলা যা কিছু জানতেন না সব শিখাইয়ে দিয়েছি। ওহি পাওয়ার পরে জ্ঞান দেখছেন আল্লাহ রসুলের, আল্লাহ রসুলের জ্ঞানের ওয়াসাত দেখেছেন, বহর দেখেছেন, আমি বা গভীরতা দেখেছেন কতটুকু। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী হে আপনি যা কিছু জানতেন না আমি আল্লাহ তাআলা আপনাকে সব কিছু শিখাইয়ে দিয়েছি। শিক্ষক হতে হলে জ্ঞান অপরিহার্য, জ্ঞান অর্জন, আপনি যে বিষয়ে মানুষকে টিচ দিতে যাবেন বা ট্রেনিং দিতে যাবেন সেই বিষয়ে আপনাকে আগে প্রথমে প্রশিক্ষিত হতে হবে, সেই বিষয়ে আপনার জ্ঞান অর্জন করা লাগবে। এমন একজন রসুলকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে রসুল শিক্ষা অর্জন করার, জ্ঞান অর্জন করার মতো সে সুযোগটাও ছিল। অনেকে এখানে অনেকে আবার কিছু ব্যতিক্রম তাফসিরও করেন, আন নবী মানে হলো মূল, অর্থাৎ জ্ঞানের মূল উৎস আল্লাহ রসুল, উম্মি মানে হচ্ছে যেমন মাক্কাকে বলা হয় উম্মি, হ্যাঁ, তো এই মূল এই ব্যাখ্যাটা করা হয়, আমরা সরাসরি অর্থ আজকে করেছি, যদি এটা হাকিকত মাজাজ, এটা আরেক বিষয়, বালাগাত ফাসাহাতের বিষয়, আমরা সেদিকে না যাই, যদি সঠিক অর্থ আমরা ধরি, এক্সপ্লিসিট মিনিংটাও যদি ধরি, তারপরও এটা দাঁড়ায় এতক্ষণ পর্যন্ত আমরা যা বলেছি, আন নবী আন আল উম্মি এর অর্থ, যদি এটা মূল না ধরে, উম্মি শব্দের অর্থ নিরক্ষর না ধরেও যদি আমরা করি, তাহলেও এটা দাঁড়ায়, কি দাঁড়ায়? ওই সময় কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, আরবি ভাষায় ওই সময় পাণ্ডিত্য ছিল, এমন হতো আরবি ভাষা অনেক বড় বড় পণ্ডিত ছিলেন ওই সময়, জগদ্বিখ্যাত পণ্ডিত তৈরি হয়েছিল, নোবেল প্রাইজ দেওয়া হতো প্রতি বছর, লেখা আহ্বান করা হতো, এই লেখাগুলোকে তারা নির্বাচন করে কাবা ঘরের আস্তিনে ঝুলিয়ে রাখা হতো, দেয়ালের চারপাশে ঝুলিয়ে রাখা হতো,
ওখান থেকে বিদেশ থেকে পর্যন্ত আরবি ভাষাভাষী পণ্ডিতরা এসে এগুলি পরীক্ষা নিরীক্ষা করতেন। পরীক্ষা নিরীক্ষা করার পরে যেগুলি মানোত্তীর্ণ হতো সেগুলিকে ঝুলিয়ে রাখা হতো, এগুলোকে বলা হয় মুআল্লাকাত, মানে ঝুলন্ত এই রচনা। এবং ওইখান থেকে বেস্ট অফ দি বেস্টকে নির্বাচন করে নোবেল প্রাইজের মতো ওই সময় প্রাইজ ঘোষণা করা হতো। তার মানে ওই সময় আরবি ভাষা বা লিটারেচারে পাণ্ডিত্য ছিল আরব সমাজে। সেই সমাজে এমন একজন রাসূলকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন এবং আরবি ভাষাভাষী জ্ঞান মূলক কোরআন দিয়ে পাঠিয়েছেন। সেই নবী ইতিপূর্বে কিছুই জানেন না, এখন ওহি নাজিল হওয়ার পরে তার জীবনটা আমূল পরিবর্তন হয়ে গিয়েছিল। এটা ছিল ওই সময়ে সংস্কৃতিতে বড় ধরনের একটা ধাক্কা। কিন্তু এটা কেমন ধরনের ওহি, কেমন কিতাব, যে কিতাব আগে পাওয়ার আগে মুহাম্মদ কথাই বলতে পারতো না ঠিক মতো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ এর আগে তিনি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, কোনো কিছু জানতেন না। রবকে খোঁজার জন্য, সত্যের অনুসন্ধানের জন্যে গারে হেরাতে গিয়ে সেখানে তিনি ধ্যানে মগ্ন থাকতেন। সেই মুহাম্মদ আরবি পাওয়ার পরে, কোরআন নাজিলের পরে যেই নবী দাবি করছে এখন তো পুরোই চেঞ্জ। তার যে কোরআনের ভাষা আমরা তো যে এটা তিনি নকল করেছেন, তিনি কোথাও থেকে প্ল্যারিজম করেছেন কিংবা ইনি এটা নিজে রচনা করেছেন, তিনি কবি এই কথাও তো বলার সুযোগ নাই। ছোটোবেলা থেকেই তো তাকে দেখেছি, তিনি লিখতেও জানেন না পড়তেও জানেন না। তাইলে আমরা যে দাবি করব এটা কোনো কবির লেখা অথবা কোনো লেখকের লেখা সেটা তো বলার সুযোগ নাই। এটা হলো সাংস্কৃতিক আরেকটা বিজয়। এই বিজয় কার? কোরআনের, সুবহানাল্লাহ। যদি তিনি লিখতে জানতেন পড়তে জানতেন ওই আরব পণ্ডিতদের মতো করে, তার জ্ঞান থাকতো আরবি ভাষায়, তাহলে সবাই যেটা দাবি করতো যে হ্যাঁ অন্যরা এটাই যে নোবেল প্রাইজ পায় লিখনের মাধ্যমে লিটারেচারে, উনিও হয়তো এরকম নতুন কিছু তৈরি করেছেন। ওয়ামা আল্লামনা হুশিয়ার, আল্লাহ তাআলা বলছেন আমি আমার নবীকে কোনো শায়ের বা কবিতা শিক্ষা দেই নাই। সুবহানাল্লাহ। শিক্ষা শিক্ষক নবীর শিক্ষক কে ছিলেন? আল্লামাহুল কোরআন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আর রহমান আল্লামাল কোরআন। তাহলে কোরআন শিক্ষা দিলেন নবীকে কে? কখনো কখনো আল্লাহ সরাসরি শিক্ষা দিয়েছেন নবীকে। সুবহানাল্লাহ। যখন ওহি নাজিল হতো নবীজির কাছে সবচেয়ে কঠিন পদ্ধতি ওহি নাজিলে সেটা হলো মিসলা সলসালাতিল জারাস। নবীজির কাছে ওহি আসতো, ওহি আসার আগে একটা ঘন্টির ধ্বনি হতো, ঘন্টার ধ্বনি। ওই ধ্বনিটা আসলে আল্লাহ রসুলের কম্পন শুরু হয়ে যেত, চেহারা লাল হয়ে যেত। প্রথমে মেটে কালার ধারণ হতো, এরপর এটা একেবারে রক্তের মতো লাল হয়ে যেত। ঘামাতেন এমনভাবে তার কপাল মুবারকে, রহমতের এই কপালে ঘামের বিন্দু জমে থাকতো, কখনো কখনো ঘামিয়ে ঘামিয়ে সেটা পড়তো, দাঁড়ি বেয়ে পড়তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই অবস্থাটা, সহিহ বুখারীর হাদিস 3 নম্বর হাদিস, এই অবস্থাটা আমার জন্য সবচেয়ে কঠিন পদ্ধতি ছিল ওহির। সুবহানাল্লাহ। এটা সরাসরি আল্লাহ তাআলা কোনো ওহি তার উপরে নাজিল করতেন। ইভেন এমনও হতো এই ওহি যখন অবতীর্ণ হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাসওয়ার উপরে থাকতেন, উটের উপরে কিংবা কোনো বাহনের উপরে থাকলে, বাহন দাঁড়ানো অবস্থায় থাকলে হাঁটু পর্যন্ত বালির নিচে গেঁথে যেত অথবা চলতে গেলে বসে যেত, এটা এত ভারী। ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা, ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা, সূরা মুজ্জাম্মিল। আল্লাহ তাআলা বলছেন আমি আপনার উপরে যে ওহি অবতীর্ণ করি এটা হালকা ওহি নয়, সাধারণ কিছু নয়, এটা অনেক ভারী একটা ওহি, যার কারণে আপনি ঘামায় যান, সইতে না পেরে প্রথমে চেহারা কালো মেটে কালার হয়ে যায়, এরপরে লাল হয়ে যায় এবং আপনার ঘাম টপটপ করে পড়তে থাকে। আপনি যদি বাহনের উপরে থাকেন তখন সেই বাহন মাটির নিচে পর্যন্ত দেবে যায়, এটা এত ভারী। ইভেন আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন ওহি অবতীর্ণ সময় এইভাবে, আগে ঘন্টা বেঁধেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহি অবতীর্ণ হচ্ছে, আবু যর আল গিফারির পায়ের উপর আল্লাহ রসুল নিজের পা মোবারক তুলে দিলেন, সহিহ বুখারীর হাদিস। পা তুলে দেওয়ার পরে আবু যর আল গিফারি বলছেন আল্লাহ রসুলের পা এত ভারী মনে হয়েছে আমার কাছে, আমার মনে হলো যেন হয় পা মাটির নিচে দেবে যাবে কিংবা আমার পা ভেঙে যাবে। এই ভারী ওহি আল্লাহ তাআলা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই ওহিকে আল্লাহ তাআলা দিয়েছেন আরেক শক্তিধর ফেরেশতার মাধ্যমে মাঝে মাঝে পাঠিয়েছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া, আল্লামাহু শাদীদুল কুওয়া, এমন একজন ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা কখনো কখনো ওহি পাঠিয়েছেন, শাদীদ, তিনি কঠিন, কুওয়া, শক্তিশালী। সুবহানাল্লাহ।
আপনার যদি দশ মণি বস্তা হয় বস্তা, আর একটা শিশুর ঘাড়ের উপরে চাপায়া দেন, বস্তা টিকবো না শিশু টিকবো, কোনটা? শিশু টিকবো না। এই জন্য ধরেন এত বিশাল ভারী ওহি যদি সাধারণ একজন ফেরেস্তার ঘাড়ে দেওয়া হয়, ওই ফেরেস্তা টিকবে? সবচেয়ে শক্তিশালী ফেরেস্তা জিব্রিল আলাইহিস সালাম, শাদিদুল কুওয়াল্লাহ, যার ভূয়সী প্রশংসা করে তার দৈহিক অবয়বের কথা বর্ণনা করেছেন, শাদিদুল কুয়া, তিনি তো হলেন কঠোর, কঠিন, লোড বহনকারী, কুয়া শক্তিশালী, এমন শক্তিশালী পাঠিয়েছেন। যেই নবী আগে পড়তে জানতেন না, যেই নবী আগে লিখতে জানতেন না, এখন ধরেন আমাদের এখানে এখন কি চালু আছে নাকি কোরআন শিক্ষার আসর? আছে। যারা ধরেন আলহামদুলিল্লাহ বয়সের একেবারে শেষের দিকে চলে গেছেন, কোরআন শেখার জন্য এখন চেষ্টা করে গেছেন, এটা অব্যাহত রাখেন, শুধু এই ওসিলায় এটাকে জরিয়া করে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে কেয়ামতের ময়দানে পার করে দিবেন। হাদিসে এসছে যে অন্তরে কোরআনের একটু হলেও নূর আছে, কোরআনের একটু হলেও মুখস্থ করা আছে, সেই অন্তরটাকে জাহান্নামের আগুন কোশ্চিন কালেও জ্বালাতে পারবে না। কারণ কোরআন ওহি, এটা আল্লাহর বাণী। বলেন তো, জাহান্নামের আগুন কি আল্লাহর বাণীকে পোড়াতে পারে? এই অভ্যাসটা, এটা অভ্যাসে পরিণত করুন, কন্টিনিউ করুন। যারা আগে পড়েছেন এখনও পড়ুন, ছাত্র হয়ে যান, ভর্তি হয়ে যান, ছাত্রের খাতায় নাম লিখায় ফেলুন। আমি যা কথা বলছিলাম, ইতোপূর্বে আপনি কোরআন দেখে পড়ার চেষ্টা করেন নাই, এখন কোরআন দেখে পড়তে গিয়েছেন, পড়তে গেলে কি কষ্ট হয় কি হয় না? হয়, কষ্ট হয় না? শব্দ উচ্চারণ খুব কঠিন মনে হয়, তাই না? এবং ভেঙে ভেঙে পড়েন, এখানে কী বলা হয়, বাবলিং হয়, অনেক কিছু হয়, পাম্পিং হয়, এগুলি আপনার হতে পারে, হলে তো ডাবল সওয়াব, এটা আমরা হাদিস থেকে জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আগে পড়তে জানতেন না, লিখতে পারতেন না, যখন তার উপরে বলা হলো ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, চতুর্থবারে তিনি পুরোটা মুখস্থ করে ফেলেছেন, সুবহানাল্লাহ। এরপরে যখন কোরআন নাজিল হয়, জিব্রিল আসলে আল্লাহ রাসূল আগেভাগে প্রস্তুতি নিয়ে নিতেন, কারণ যা বলবে তা তো মুখস্থ করা লাগবে। আর মুখস্থ করার অন্যতম মাধ্যম হলো বারবার পড়া, বারবার উচ্চারণ করা। ছাত্ররা কী বলে, মুখস্থ করার সময় বারবার পড়ে, একটা লাইনকে বারবার মুখস্থ করে? নবীজিও প্রথম অবস্থায় সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার দয়া দেখুন, নবীজি এরকম ওহি মুখস্থ রাখবার জন্য তিনি বারবার পড়েন, বারবার পড়েন, উচ্চারণ করেন। এবার আল্লাহ তাআলা কোরআন আয়াত আরেকটা নাজিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইদা ক্বারানাহু ফাত্তাবি'ল কুরআনা। নবী, আপনি কোরআন পড়তে জানতেন না, এটা আমি জানি, আগে ভাগেই জানি, আমি ভালো করেই জানি, এরপরও আপনাকে আমি ইস্তেফা করেছি, নির্বাচন করেছি সর্বশেষ ও চূড়ান্ত নবী হিসেবে, আপনি কোরআন মুখস্থ রাখবার জন্য এত তাড়াহুড়ো করে জিব্বা এত নাড়াবেন না, এটা আমার কষ্টের কারণ। আপনাদের কষ্ট দেখে আমার কষ্ট হয়। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এটা আমি আল্লাহর দায়িত্ব, আপনার সিনার ভিতরে পুরো কোরআনটাকে গেঁথে দেওয়া আপনার দায়িত্ব কি? ফাইদা ক্বারানাহু ফাত্তাবি'ল কুরআনা, যখন জিব্রিল কোরআন তেলাওয়াত করবে আপনি শুধু তাকায় থাকবেন, কিভাবে জিব্বা নাড়ায়, কিভাবে উচ্চারণ করে, কিভাবে তেলাওয়াত করে, কোথায় লম্বা করে, কোথায় খাটো করে, কোথায় মদ, কোথায় কি, এটা শুধু আপনি তাকায় দেখবেন। ফাত্তাবি'ল কুরআনা, ওই পড়াটাকে, জিব্রিলের পড়াটাকে আপনি শুধু অনুসরণ করেন। ইত্তেবা মানে কি? হ্যাঁ, অনুসরণ। ওই যে আইডিওলজি নিয়ে কথা বলেছিলাম, আদর্শ লিপির কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? ওই যে এক যেভাবে আছে এভাবে শুধু হাত ঘুরানো, 10 বার 5 বার হাত ঘুরায় না বাচ্চারা, এরপরে নিজেরা লিখতে শুরু করে। আল্লাহ তাআলা নবীকে বললেন, জিব্রিল যখন পড়ে শুধু জিব্বার দিকে তাকায় থাকেন, কিভাবে পড়ে ঠোঁটের দিকে তাকায় থাকেন, অতটুকুনি যথেষ্ট, আর বাকিটা আপনার সিনায় গেঁথে দেওয়া, জমা করে দেয়া দায়িত্ব কার? এবার আপনি বুঝেন, কোরআনের বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, কমপ্লিটে কোরআনটা পুরোটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় গেঁথে দিয়েছেন। কে? আল্লাহ তাআলা গেঁথে দিয়েছেন। কোরআনের নলেজ কতটুকু, কোরআনে কতটুকু জ্ঞান, আদম সৃষ্টি থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সবার জন্য আল্লাহ তাআলা 104 খানা আসমানে কিতাব পাঠিয়েছেন। 104 খানা আসমানে কিতাবে পৃথিবীতে সপ্ত নবমণ্ডল, ভূমণ্ডল, জমিনের নিচে সপ্ত জমিনে যা কিছু, সমুদ্রে অতল গহ্বরে যা কিছু আছে, যত নলেজ দরকার, যা কিছু প্রয়োজন, সব আসমানি গ্রন্থগুলিতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন।
তিবিয়ান লিকুল্লি শাই, সব কিছু আল্লাহ খুলে বলে দিয়েছেন। হাদিস থেকে জানা যায়, তাফসির ইবনে কাসির, তাফসির কুরতুবি সহকার অন্যান্য গ্রন্থগুলিতে দেখবেন কোরআনে আল্লাহ তাআলা মেসেজ কতটুকু দিয়েছেন। আসমানি গ্রন্থ বাকি 103 খানার সব নলেজ আল্লাহ তাআলা গেদার করেছেন, জমা করেছেন মহাগ্রন্থ আল কোরআনে। এজন্য পূর্ব যুগের যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সব নবী রাসূল যত জ্ঞান জানতেন, সুবহানাল্লাহ, সব জ্ঞান আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনের মাধ্যমে। এই জন্য জানা যায় হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন, নবীজি সসম যখন জন্মগ্রহণ করলেন তখন জান্নাতের দ্বাররক্ষী, জান্নাতের দ্বাররক্ষী রেদওয়ান, তিনি আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ আবশির, সুবহানাল্লাহ বলেন, কখন? নবীজি যখন জন্মগ্রহণ করলেন, ইয়া মুহাম্মদ আবশির, হে নবী মুহাম্মদ আপনি শুভ সংবাদ গ্রহণ করুন। কোন বিষয়ে? এই পৃথিবীতে এমন একজন নবী কিংবা রাসূল বাকি নাই যাদেরকে আল্লাহ তাআলা যত জ্ঞান দিয়েছেন আল্লাহ তাআলা সব জ্ঞান আপনাকে দিয়েছেন। নবীজির জ্ঞানের বহর কত বেশি! আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে প্রশ্ন করা হলো, কাইফা কানা খুলুকুন নবী, নবীজির চরিত্র কেমন? তিনি বললেন, খুলুকুহু কুরআন। তার মানে হলো, বলা হতো যখনই নবীজি জমিন দিয়ে হেঁটে যেতেন ওই কোরআনটা জীবন্ত মানুষ হিসেবে নবীজির মুজাসসাম নমুনায় হেঁটে যেত। নবীজিকে বলা হতো এটা একটা জীবন্ত কোরআন, সুবহানাল্লাহ। তাহলে কোরআনের যত, আপনি আজকে দেখেন না, যত সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইনভেনশন হয়েছে, ইনোভেশন হয়েছে, সব কিছু কোরআন থেকে নেওয়া, সব কোরআন থেকে নেওয়া। এই জন্য মোস্ট সায়েন্টিফিক প্রফেট এভার অন দ্য আর্থ, হি ওয়াজ নাথিং বাট দি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ না। নবীজি ছিলেন সবচেয়ে বড় সায়েন্টিফিক বিজ্ঞানী ছিলেন, আল্লাহু আকবার। আমি শুধু বুঝাতে চাই যেই নবী নবুয়ত পাওয়ার আগে তিনি কিছুই পারতেন না, কিছুই জানতেন না, নবুয়তের এমন কি ক্যারিশমেটিক প্রভাব, ইম্প্যাক্ট নবীর উপরে আসলো, সেই নবী এখন সব কিছু জানেন, পুরো সমাজকে নেতৃত্ব দেন, পুরো রাষ্ট্রকে তিনি নেতৃত্ব দেন, গাইড করেন, সুবহানাল্লাহ। এবং তার এই দীর্ঘ 23 বছর জিন্দগিতে জীবনে কখনো তার স্খলন হয় নাই, কোনো ভুল সিদ্ধান্ত তিনি দিতে পারেন নাই, দেন নাই, সুবহানাল্লাহ। অথচ এ কোরআন আমাদের ঘরে, এ কোরআন আমাদের সিনায়, এ কোরআন আমাদের মুখস্থ জেহেনে, এ কোরআন সর্বত্র পাওয়া যায়। আমার তো মনে হয় পৃথিবীতে সবচেয়ে সস্তা কিনতে পাওয়া যায়, কথা বলে না, কারণ কোরআন মানুষ হাদিয়া দেয় ফ্রি, ফ্রিতে পাওয়া যায়, ফ্রিতে। অথচ সে কোরআন অনুযায়ী আমি নিজে চলছি না, পরিবার চালাইতেছি না, সমাজ লিড করছি না, এ কোরআনের আদলে রাষ্ট্র পরিচালনা করছি না, অথচ মদিনার মতো রাষ্ট্র চাই, কত বড় ধরনের তামাশা এটা! আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ম্যানেজমেন্টের ছাত্র হিসেবে আমি এটা বলি, রাইট ম্যান অ্যাট দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম, এটা খুব জরুরি। রাইট ম্যান, সঠিক মানুষ সঠিক সময়ে সঠিক জায়গায়, এটা জরুরি। বাংলাদেশকে আপনি বৈষম্য মুক্ত করতে চান, বৈষম্য মুক্ত করতে হলে ফিরে যেতে হবে নবীর ওহির দিকে। যখন ওহি নাজিল হওয়ার আগে চারদিকে বৈষম্য আর বৈষম্য, মিরাসে উত্তরাধিকারীতে নারীদের কোনো স্থান ছিল না, জন্মের আগেই নারীদেরকে জানা থাকলে মেরে ফেলা হতো তার মা সহকারে, জন্মের পরে জানা হলে মেয়েটাকে জীবন্ত কবর দেয়া হতো, বাবারা তো এমন কুলাঙ্গার ছিল, মেয়ে জন্মগ্রহণ হয়েছে শুনলে তারা সমাজে আসা বন্ধ করে দিত, ইভেন রাস্তায় চলতে গেলে মুখটা ঢেকে রাখত, তা সুয়াদ্দা বুঝু, তাদের চেহারা কালো হয়ে যেত, এবং তারা চিন্তা করতো, ভাবতো, সিদ্ধান্তহীনতায় ভুগত, এই বাচ্চাটাকে জীবিত রাখবে নাকি জীবন্ত পুঁতে ফেলবে, এটা কি বৈষম্য ছিল না? কালো ধলর মধ্যে কত পার্থক্য ছিল, সেই পার্থক্য কি ছিল শেষ পর্যন্ত? ওহির জ্ঞান আসার পরে ছিল না। বৈষম্য মুক্ত করতে হলে এই সমাজটাকে, এই দেশটাকে অবশ্যই কোরআনের আদলে রাষ্ট্র যদি আপনি পরিচালনা না করেন, তাহলে আপনি আসলে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আপনি সঠিক সিদ্ধান্তে কিংবা ফলাফলে আপনি আসতে পারবেন না। রাইট ম্যানের কথা বলছিলাম, ধর্ম জানা গিয়েছে, ধর্ম উপদেষ্টা
মহোদয় তার ধর্ম মন্ত্রণালয় থেকে একজনকে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হিসেবে তিনি প্রস্তাব করেছেন, সেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছে। এটা আপনারা হয়তো অনেকেই জানেন না, জানার কথাও না, সেটা সেখানে আটকিয়ে দেওয়া হয়েছে। এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কয়েকজনকে এই ব্যক্তির ব্যাপারে, যাকে ধর্ম উপদেষ্টা মহোদয় প্রস্তাব করেছেন ডিজি হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের, তার ব্যাপারে ভেরিফিকেশনও হয়েছে, পজিটিভ রিপোর্টও গিয়েছে। এরপরেও কোনো এক অদ্ভুত অজানা অজ্ঞাত শক্তি সেই ফাইলটা আটকেই দিয়েছে। আচ্ছা বলেন দেখি, যদি রাইট জায়গায় রাইট টাইমে রং মানুষকে দেওয়া হয়, ওই জায়গাটা কি ঠিক থাকবে? কথা বলে না। একটা সাজানো বাগান আপনি তৈরি করতে চাইবেন, সেখানে যদি একেবারে স্টিয়ারিংয়ে এমন একজনকে দেন যে যার ধর্মীয় কোনো জ্ঞানই নাই, আমরা ইতিপূর্বেও তো দেখেছি কি হয়েছে, এই গণ অভ্যুত্থানের আগে কি হয়েছে, মাদ্রাসা বোর্ডের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত একজন অমুসলিম, আর সেখান থেকে নাকি ওই যে নবীর আদলে মদিনা সনদ দিয়ে মদিনা রাষ্ট্র কায়েম করবে সেই সোনার মানুষ আবু বকর ওমর ওসমানের মতো মানুষ নাকি সেখান থেকে বের করবে, চিন্তা করা যায়? এটা জাতির সাথে তামাশা ছাড়া আর কিছু না। গণ অভ্যুত্থানের পরেও এখন আমরা দেখছি বৈষম্য আসলে নির্মূল হয় নাই, এখনো বৈষম্য রয়ে গিয়েছে। যতজন উপদেষ্টা আছে এর মধ্যে বাংলাদেশের অধিকাংশ মানুষ তো মুসলমান, এটা তো সবাই জানে, কাগজে কলমে দাপ্তরিকভাবে প্রমাণিত 92% and more than 92% people তারা মুসলিম, ইসলাম ধর্ম ফলো করে। সেখানে ধর্ম উপদেষ্টা একজন ছাড়া আর কয়জন আছে উপদেষ্টা প্যানেলের মধ্যে যারা ধর্মকে রিপ্রেজেন্ট করে? এবং ধর্মীয় যেসব সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা ইসলামিক ফাউন্ডেশনের মতো জায়গায়, সেখানে একজন ধর্ম উপদেষ্টা নিজে, যাকে জানেন যিনি টেস্টেড, এমন একজন মানুষকে প্রপোজ করেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছে, সেই ফাইল নিয়ে আবার ভেরিফিকেশন হয়েছে, সেটা পজিটিভ রিপোর্ট গিয়েছে, এরপরেও অদৃশ্য শক্তি সেটা আটকিয়ে দিয়েছে। এখন কি বলেন তো দেখি, মেধা নাকি কোটা? এটা কি হচ্ছে এখন? যদি এমন একজনকে আবার আগের মতো মাদ্রাসা কি বলা হয় বোর্ডের আগের মতো অবস্থা যদি এখনো আসে ইসলামিক ফাউন্ডেশন, এমন একজনকে দিয়ে দিলেন যে আসলে ধর্মের ব্যাপারে কিচ্ছুই জানে না, এমন একজন পুতুলকে বসাবে যে ইনক্লুসিভ স্টেটের নামে সেখানে তাকে দিয়ে মসজিদগুলোতে বক্তব্য তৈরি করে দিবে, সাবজেক্ট ঠিক করে দিবে, এরপরে সেগুলি মানুষের কাছে প্রচার করতে হবে, আলটিমেটলি যেই লাও, তো এতগুলি প্রাণ কেন দিয়েছি আমরা? আপনারা এখনো জানেন না এই বিষয়টা, জানেন না দেশের ব্যাপারে অনেকেরই আসলে ধারণা নাই। আমি সরি টু সে, এটা আমি নেগেটিভ বলছি না, আমরা বিনয়ের সাথে অনুরোধ করবো এই জায়গাগুলি ঠিক করা দরকার। হয়েছে অনেক জায়গা পিউরিফাইড হয়েছে, অনেক জায়গা মুক্ত হয়েছে এবং যোগ্য ব্যক্তিদেরকে সেই জায়গায় বসানো হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মানে যেগুলি আরও দরকার পরিবর্তন করা, সেই জায়গাগুলো যেন পরিবর্তন হয়, এইটা দাবি আমাদের। আমরা রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধান অথবা সরকারের বিরুদ্ধে বলছি না, আমরা বলছি কোন কথা, অনুরোধ করছি যে রাইট ম্যান রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম সেই মানুষটাকেই শেষ জায়গায় জায়গা দেওয়া হোক, তাতে করে বৈষম্য মুক্ত হবে, যেই জন্য প্রাণ দেওয়া হয়েছে সেটা সার্থক এবং সিদ্ধ হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।